আচ্ছা, সো এখন আমি জেনারেল লিঙ্কডইন বাল্ক সার্চ করে স্ক্র্যাপ ডট আইও থেকে ইমেল এক্সপোর্ট করবো। স্ক্র্যাপ ডট আইও ইউজ করার মেইন রিজন হচ্ছে স্ক্র্যাপ ডট আইওতে আমাদের 150 করে লিড আমি করতে পারবো, এক্সট্রাক্ট করতে পারবো এবং খুব সহজেই বের করা যায়। আচ্ছা, সো লিঙ্কডইনে সার্চের একটা লিঙ্ক আছে, খেয়াল করো, এইটা হচ্ছে জেনারেল সার্চের লিঙ্ক, এটা দিয়ে তুমি ডাইরেক্ট পিপল সার্চ করতে পারবা। তো আমি লিঙ্কটা ডাইরেক্ট এন্টার করলাম, ঠিক আছে। আচ্ছা, সো পিপল সার্চ করবে সে, এখন পিপল সার্চ করার জন্য আমাদের রেডি, সেলস নেভিগেটরে যাব না আমরা, পিপল সার্চে অল ফিল্টার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখন আমি চাচ্ছি, মনে করো সবার প্রথমে পিপল সার্চে আমি লিখলাম একই রকম, দেখো ডিজিটাল মার্কেটিং লিখলাম, তো ডিজিটাল মার্কেটিং এ পিপল দেরকে চাচ্ছি, তাই না? পিপল এই সিলেক্ট করা আছে, ডিজিটাল মার্কেটিং ও সিলেক্ট করা আছে। এখন আমরা অল ফিল্টারে গিয়ে, অথবা এখান থেকে করতে পারো, যে লোকেশন এখান থেকে বলতে পারো, বা অল ফিল্টারে গেলেও পারো। অল ফিল্টারে গিয়ে আমরা বললাম যে আমাদের লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস এর লিডগুলো আমি বের করতে চাচ্ছি, ঠিক আছে। আর এখানে ইন্ডাস্ট্রি দিয়ে দিলাম, মনে করো আইটি কোম্পানি গুলো, ওকে। আর কিছু দরকার নেই, আমরা মোটামুটি তিনটা জিনিস পেয়ে গেছি, আমার টাইটেল, আমার লোকেশন এবং আমার ইন্ডাস্ট্রি, ওকে। অ্যাপ্লাই করার অপশনটা করি, এই যে সেভ, ঠিক আছে, সেভ দিলাম। এখন আমার কাছে কিছু ডাটা চলে আসছে। আচ্ছা, এখানেও কিন্তু লিড গিবন কাজ করতেছে, কিন্তু লিড গিবনে খুব লিমিটেড, অর্থাৎ তুমি খুব বেশি করতে পারবা না, মানে ইমেল বের করতে পারবা না। এই জন্য আমি সাজেস্ট করি, যদি লিঙ্কডইনে জেনারেল সার্চ করে তুমি বের করো, তুমি স্ক্র্যাপ ডট আইও ক্রোম এক্সটেনশনটা ইনস্টল করবা। স্ক্র্যাপ ডট আইওতে যাচ্ছি, যাওয়ার পর আমার একটা অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করা আছে, আমি অ্যাকাউন্টটা ওপেন করলাম, জাস্ট সিম্পল লগ ইন। এরপরে স্ক্র্যাপের একটা ক্রোম এক্সটেনশন আছে এখানে, হ্যাঁ, স্ক্র্যাপের এক্সটেনশনটা এখানে ক্লিক করবা। স্ক্র্যাপের ক্রোম এক্সটেনশন ইনস্টল করলে এটা ক্রোমে অলরেডি আছে আমার, আমি এইখান থেকে স্ক্র্যাপটাকে পিন করে দিলাম। আচ্ছা, পিন করে দিচ্ছি, এটা কি সবাই ক্লিয়ার? ওকে, এতটুকু হয়ে গেছে, এখন আমাদের কাজ সহজ হয়ে গেছে। এবার দেখো, আমাদের যে লিঙ্কডইনে জেনারেল সার্চটা ছিল, এখানে আমাদের যে পিপল গুলো আছে, এখানে আমাদের গুলো পেজ, এক পেজ, দুই পেজ, তিন পেজ। তো সবার প্রথমে আমি কি করব, এই স্ক্র্যাপের এক্সটেনশনে ক্লিক করব। এক্সটেনশনে ক্লিক করার পর সে সমস্ত ডাটা এক্সট্রাক্ট, মানে এক্সট্রাক্ট করার জন্য রেডি। এখন প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে আলাদা সার্চ দিতে হবে, ঠিক আছে। এছাড়াও তুমি এই যে এখান থেকে পেজ বাড়াইতে পারবা, নিচের দিকে পেজ আছে না তোমার, এই যে নিচের দিকে দেখো, মানে অনেক পেজ আছে, মানে তুমি কত পেজ পর্যন্ত ডাটা স্ক্র্যাপ করতে চাও। আমি বললাম আমি দুই পেজ চাচ্ছি, ঠিক আছে, পর্যন্ত করা যাবে। আচ্ছা, এখানে একটা লিস্ট তৈরি করতে হবে। লিস্ট তৈরি করার জন্য আশা করি সবাই এটা জানো, স্ক্র্যাপ ডট আইও ড্যাশবোর্ডে চলে যাবা। ড্যাশবোর্ডে গিয়ে তুমি দেখবা লিস্ট নামে একটা অপশন আছে, একদম আগে আগেরটার মতো লিড গিবনে যেরকম মানে লিস্ট তৈরি করছে, এই যে নিউ লিস্ট, নিউ লিস্টের মধ্যে নাম দিলাম, এটা হচ্ছে ধরো মার্কেটিং ইউএসএ, একটা লিস্ট ক্রিয়েট করে রাখলাম, ঠিক আছে, ডান। তো এখন আমি লিঙ্কডইনে গিয়ে এটা ক্লোজ করে দিচ্ছি, আবার একটু রিলোড দেই, রিলোড দিলাম। ওকে, এখন আমি স্ট্র্যাপে ক্লিক করব, স্ট্র্যাপে লিস্টটা সিলেক্ট করে দিব, মার্কেটিং ইউএসএ, পেজ বলে দিলাম দুই পেজ। আচ্ছা, এটা ফ্রি অ্যাকাউন্টে নাই, এটা আপডেট করতে হবে, যাই হোক, এক পেজ করে এটা চলবে, সমস্যা নেই। লঞ্চ ইমেল ফাইন্ডার ক্লিক করলাম, তো এখন সে সবগুলো ইমেল বাই করতেছে, যেগুলো পাই নাই নট ফাউন্ড, যেগুলো পাচ্ছে খুব ভালো। তো 10টা ইমেল পাইছে, 10টা লিডের মধ্যে 6টাতে ইমেল পাইছে, ঠিক আছে, ওকে পাইছে, সে সেভ করে রাখছে লিস্টে, ডান। আমি সেকেন্ড পেজে যাচ্ছি, আবার সেকেন্ড পেজে যাওয়ার পর আমি ধরো সেকেন্ড পেজে লিড গুলো এক্সট্রাক্ট করবো। তো সেকেন্ড পেজের জন্য আবার স্ক্র্যাপে ক্লিক করলাম, স্ক্র্যাপ স্ক্র্যাপ করার জন্য লিস্ট চাচ্ছে, লিস্ট বলে দিলাম এটা লঞ্চ। ওকে, মোটামুটি অনেকগুলো ইমেল পাইছে, তাই না? তো আমি এখন স্ক্র্যাপের ড্যাশবোর্ডে চলে যাব, ড্যাশবোর্ডে গিয়ে এটা রিলোড দিব। রিলোড দেওয়ার পর আমি বলবো যে আমি লিঙ্কডইনে মার্কেটিং এই লিস্টটা আছে, সেই লিস্টটা দেখতে চাচ্ছি, লিস্টটাতে ঢুকছি। আচ্ছা, সো এখানে দেখো যেগুলো ইমেল আছে সবগুলো ইমেল এখানে দেখাচ্ছে, যেগুলো ইমেল পাই নাই সেগুলো দেখাচ্ছে পাই নাই, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি চাইলে যেগুলো যেগুলো ইমেল পাই নাই সেগুলো এখান থেকে রিমুভ করে দিতে পারো সিলেক্ট করে, অথবা আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি,
আমরা যখন স্ক্র্যাপ করব তখনই বলে দিতে পারি যে যেগুলোতে ইমেল পাবে সেগুলোই খালি এক্সট্রাক্ট করো, বাকিগুলো এক্সট্রাক্ট করবা না। ধরো এটা আমাদের থার্ড পেজ, থার্ড পেজে আবার আমি স্ক্র্যাপ করতে চাচ্ছি, স্ক্র্যাপে গেলাম, স্ক্র্যাপে যাওয়ার পর এই যে একটা অপশন সেভ লিডস উইথ ওয়ানলি ফাউন্ড ইমেলস, শুধু ইমেল যেগুলো পাবা সেগুলোই সেভ করবা, এই অপশনটা চুজ করে দিলে তাহলে শুধু ইমেল যেগুলো পাবে সেগুলোই সেভ করবে। ওকে, থার্ড পেজে স্ক্র্যাপ ডান। এখন আমরা লিস্টে গিয়ে, আমরা লিস্টটাকে আবার ঢুকলাম লিস্টে বা রিলোড দেই, নতুন কিছু লিড আসবে। ভাই ক্রেডিট বাড়াবো কেমনে? ক্রেডিট বাড়ানো লাগবে না, অ্যাকাউন্টটা ডিলিট করে আবার নতুন করে ওই ইমেইল দিয়ে অ্যাকাউন্ট করবো, আবার 150টা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো একটা অপশন আছে অ্যাকাউন্ট সেটিংস এ গিয়ে ডিলিট অ্যাকাউন্ট, ডিলিট অ্যাকাউন্ট করে ওই ইমেইল দিয়ে আবার অ্যাকাউন্ট করবো, আবার 150 পেয়ে যাবে সাথে সাথে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এই লিড গুলো এক্সট্রাক্ট করতে চাচ্ছি, সব একসাথে সিলেক্ট করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, আমি এখানে বললাম যেগুলো ভ্যালিড আর ক্যাচ অল। ক্যাচ অল মানে কি, ইমেল পাইছে কিন্তু ভ্যালিড কিনা শিওর না, সেগুলোও নিবা। ভ্যালিফাইড যেগুলো সেগুলো তো খুবই ভালো। ঠিক আছে, তাহলে ভ্যালিড এবং ক্যাচ অল এই এই অপশন গুলো আমি রাখবো। ঠিক আছে, তো আমি এখন এক্সেল ডাউনলোড করলাম বা সিএসভি ডাউনলোড করলাম, ডাউনলোড ফাইল চলে আসছে 38 সামথিং দিয়ে, এক্সেল নাই আমার পিসিতে, আমি গুগল ড্রাইভ দিয়ে দেখাচ্ছি, গুগল ড্রাইভে আপলোড করলাম। ডাবল ক্লিক করলাম, দেখি কি পাইছে। ওকে, ফ্যান্টাস্টিক, সব আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ইমেইল আছে, তারপর হচ্ছে টাইটেল আছে, লোকেশন আছে, লিঙ্কডইন প্রোফাইল, কোম্পানি, কোম্পানি লিস্ট, অনেক অনেক কিছু আছে, আর অনেক কিছু বের করছে, সে কোম্পানি গুলো সাইজ টাইজও বের করে ফেলছে, কোম্পানি কবে ফাউন্ড হয়েছিল, কোম্পানি সাইজ, আবার কোম্পানি লিঙ্কডইন প্রোফাইলও বের করে ফেলছে। ওকে, কোম্পানি লিঙ্কডইন প্রোফাইল, কোম্পানি লোকেশন, চমৎকার। সো স্ক্র্যাপটা হচ্ছে তুমি জেনারেলি যদি লিঙ্কডইনে সার্চ করতে চাও, এটা দিয়ে তুমি বাল্ক সার্চ করতে পারতেছো কিছু ক্রাইটেরিয়া দিয়ে, এই ক্রাইটেরিয়া গুলো দিয়ে সার্চ করার পর তুমি ডাইরেক্ট তুমি হচ্ছে স্ক্র্যাপে ক্লিক করবে, স্ক্র্যাপ থেকে এক্সট্রাক্ট হয়ে যাবে। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার?